আসসালামু আলাইকুম বিহর আহসান ফ্রম আহসান মাইক্রোসফট এক্সেসে আজকের ভিডিওতে আমরা দেখব ম্যানি টু ম্যানি রিলেশনশিপ কীভাবে করা যায় তো আমরা আমাদের পিসি থেকে মাইক্রোসফট এক্সেস আমরা রান করাচ্ছি তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করার জন্য কিছু কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো আমাদের একটু জানতে হবে সেটি হলো তিনটির অধিক আমাদের টেবিল লাগবে অর্থাৎ আমরা যে ডেটাবেস প্রজেক্টে কাজ করব। সেখানে তিনটির কম যদি টেবিল থাকে তাহলে হবে না তিনটির বেশি টেবিল লাগবে এবং ওয়ান টু ওয়ান বা ওয়ান টু ম্যানের রিলেশনের মাধ্যমে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করতে পারব ওকে তো দেখুন আমার এই ডেটাবেস প্রজেক্টে আমি চারটি টেবিল এখানে ক্রিয়েট করেছি তো আমরা সত জেনেছি যে তিনটি টেবিল অবশ্যই লাগবে তো তিনটি টেবিলের ভিতরে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করব তো আমরা একটু এই টেবিলের যদি ডিজাইন ভিউতে যাই তাহলে পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে আমরা বুঝতে পারবো তো আমরা এক্সাম টেবিল ডিজাইন ভিউতে নিচ্ছে এবং স্টুডেন্ট ইনফো এটি হচ্ছে আমার প্যারেন্ট টেবিল এটিকেও আমি ডিজাইন ভিউতে নিয়েছি এবং স্টুডেন্ট মার্কশিট এই টেবিলকে আমরা ডিজাইন ভিউতে নিলাম আচ্ছা এখন লক্ষ্য করুন স্টুডেন্ট ইনফো এটি কিন্তু আমার প্যারেন্ট টেবিল ঠিক আছে এবং এক্সাম ইনফো এবং স্টুডেন্ট মার্কশিট এই দুটো কিন্তু সাইল টেবিল তো আমরা যা কিছু করি না কেন এই সব ব্যাপারগুলো স্টুডেন্ট ইনফো টেবিলে করতে হবে তো স্টুডেন্ট ইনফোতে আমি স্টুডেন্ট আইডিকে আমি প্রাইমারি কি হিসেবে সেট করেছি ঠিক আছে এবং এক্সাম ইনফোর এখানে যদি আসি তাহলে দেখুন আমরা স্টুডেন্ট ইনফোর যে স্টুডেন্ট আইডি আছে এটি কিন্তু ফরেন কি হিসাবে এখানে ব্যবহার করেছি এবং রেজিস্ট্রেশন নাম্বারকে আমরা প্রাইমারি কি হিসাবে সেট করেছি অনুরূপভাবে আমরা যদি স্টুডেন্ট মার্কশিটের এখানে আসি তাহলে লক্ষ্য করুন এখানে রোল নাম্বারকে আমরা রেখেছি প্রাইমারি কি হিসাবে এবং এক্সাম ইনফোর টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারকে রেখেছি আমরা এখানে ফরেন কি হিসেবে অর্থাৎ আমাদের সব কন্ডিশনগুলোই এখানে ফুলফিলভাবে কমপ্লিট করা আছে এখন কিন্তু আমরা চাইলে এই তিনটি টেবিলের ভিতরে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করতে পারবো আচ্ছা এখন চতুর্থ যে টেবিলটা আমার ক্রিয়েট করা আছে গার্জেন ইনফো তো এখানে যদি আমরা ডিজাইন ভিউতে নেই এখানে দেখুন স্টুডেন্ট আইডি কিন্তু আমার ফরেন কি হিসেবে আমি ব্যবহার করেছি আমরা যদি মেন টেবিল অর্থাৎ প্যারেন্ট টেবিল আসি স্টুডেন্ট আইডি এবং এই টেবিলে আমরা যদি দেখ আসি তাহলে দেখুন এখানে কিন্তু স্টুডেন্ট আইডি আমরা ফরেন কি হিসাবে ব্যবহার করেছি তো এই গার্জিয়ান ইনফো এই টেবিলটা আমরা ক্লোজ করে দিচ্ছি এবং এই সবগুলো টেবিল ক্লোজ করে দিয়ে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করব। এবং এই টেবিলগুলোতে দেখুন কোনো ডেটা কিন্তু ইনপুট করা নেই আমরা সবগুলো টেবিল একটু চেক করি এন্ট্রি করা নেই এখানেও এন্ট্রি করা নেই এবং স্টুডেন্ট মার্কশিট এখানেও কোনো কিছু এন্ট্রি করা নেই তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করার জন্য আমরা ডেটাবেস টুলে যাচ্ছি এবং রিলেশনশিপ এই রিবনটি সিলেক্ট করব। তাহলে আমরা রিলেশনশিপ নামের ক্যানভাসটি পেয়ে যাচ্ছি জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা শো টেবিলস দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে আমরা সিঙ্গেল ক্লিক করেও আমরা অ্যাড করতে পারি অথবা সবগুলোকে ক্লিক করেও অ্যাড করতে পারবো তো এক্সাম ইনফো আমার দরকার আমি নিয়ে নিচ্ছি স্টুডেন্ট ইনফো দরকার আমি এটি নিয়ে নিচ্ছি এবং স্টুডেন্ট মার্কশিট এটিও আমার দরকার তিনটি টেবিল কিন্তু আমরা পেয়ে গেছি ক্লোজ করে দিচ্ছি তো এখন স্টুডেন্ট ইনফো এটি যেহেতু আমার প্যারেন্ট টেবিল আমি এই পাশে রেখে দিচ্ছি এবং এক্সাম ইনফো এখানে রাখবো এবং মার্কশিট আমি এখানে রেখে দিচ্ছি রিলেশনশিপের এই ভিউতে যদি আমরা আসি তাহলে তিনটি টেবিলের ভেতরে আসলে কীগুলো কিভাবে সেট করা হয়েছে এই ব্যাপারটি কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তাই না দেখুন এখানে স্টুডেন্ট ইনফোর স্টুডেন্ট আইডি আমরা এটিকে ড্র্যাক করে যদি এক্সাম ইনফোর এই স্টুডেন্ট আইডির উপরে ছেড়ে দেই তাহলে এডিট রিলেশনশিপ নামের একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এখান থেকে অ্যানফোর্স রেফারেন্সিয়াল ইনটিগ্রিটি এখানে চেক করব। তাহলে ক্যাসকেট আপডেট রিলেটেড ফিল্ডস আমরা দেখতে পাচ্ছি এখানেও চেক করব এবং ক্যাসকেট ডিলেট রিলেটেড রেকর্ডস আমরা দেখতে পাচ্ছি তিনটি আমরা চেক করবো এবং রিলেশনশিপ টাইপ আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু ম্যানি এখানে শো করেছে আচ্ছা এখন আমরা ক্রিয়েট করব তাহলে এই টেবিলের সাথে এই টেবিলের ওয়ান টু ম্যান রিলেশনশিপ কিন্তু ক্রিয়েট হয়েছে তাই না এবং এই এক্সাম ইন যে রেজিস্ট্রেশন নাম্বার আছে প্রাইমারি কি এই এর সাথে আমরা কিন্তু চাইলে এখানে যে ফিল্ড আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ স্টুডেন্ট মার্কশিটের রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে যদি ছেড়ে দেই তাহলে এদের রিলেশনশিপ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে পড়বেন নাই আমরা তিনটিকে চেক করে দিচ্ছি ওয়ান টু ম্যানই আমরা দেখতেই পাচ্ছি জাস্ট আমরা ক্রিয়েট করব তাহলে এখন লক্ষ্য করুন তিনটি টেবিলের ভিতরে আমার কিন্তু সুন্দর একটি সম্পর্ক ক্রিয়েট হয়েছে অর্থাৎ আমাদের রিলেশনশিপটি হয়েছে তো আমরা এখন যদি আমাদের এই টেবিলে ডেটা এন্ট্রি করি অর্থাৎ প্যারেন্ট টেবিলে যদি ডেটা এন্ট্রি করি তাহলে এই টেবিলগুলোতে আমরা ডেটা পাবো কি না এই ব্যাপারটা আমরা দেখব তো রিলেশনশিপ তৈরি করার পরে অবশ্যই রিলেশনশিপকে সেভ করতে হবে তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে স্প্রেস করে সেভ করে নিলাম দেন আমরা ক্লোজ করে দিচ্ছি এখন যদি আমরা স্টুডেন্ট ইনফো এই টেবিল ক্লিক করি এবং এখানে আমরা একটি ডেটা এন্ট্রি করি সাপোজ আমরা দিলাম ইলেভেন আমরা দিলাম এবং গার্ডিয়ান আইডি আমরা দিলাম সাপোজ টেন দিলাম স্টুডেন্ট নেম নিজের নামই দেই ডেট অফ বার্থ সাপোজ যে কোনো একটা আমরা দিলাম এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার অনেক বড় ফিগারের হয় আমি একটি দিয়ে দিয়েছি এবং রিলিজিয়নের এখানে ইসলাম আমরা আমরা বুজার ব্যবহার করেছিলাম এটি পেয়ে যাচ্ছে এবং এখান থেকে মেল আমরা নিয়ে নিয়েছি এবং ক্লাস হচ্ছে নাইন তো নাইন নিয়ে আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে এখানে প্লাস সিম্বল আমরা পেয়ে যাচ্ছে অর্থাৎ রিলেশনশিপের যে ব্যাপারটি তো এখানে যদি আবার ক্লিক করা হয় তাহলে আমরা এখানে আরেকটি টেবিল কিন্তু পেয়ে যাচ্ছি তো এই টেবিলে আমরা রেজিস্ট্রেশন নাম্বার সাপোজ ধরুন একটা দিলাম এবং বোর্ড আমরা দেখতে পাচ্ছি আমরা সাপোজ ঢাকা বোর্ড দিলাম তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু একটি আমরা প্লাস সিম্বল দেখতে পাচ্ছি তো এই প্লাস সিম্বলে যদি আবার ক্লিক করা হয় তাহলে আরেকটি টেবিল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এখানে আমরা সাপোজ রোল নাম্বার ধরুন আমরা টুয়েলভ দিলাম এবং সাবজেক্ট আছে অর্থাৎ স্টুডেন্ট মার্কশিট টেবিলের তো আমরা সাপোজ এইটটি দিলাম ইংলিশের সাপোজ সেভেনটি ম্যাথে সাপোজ এইটটি দিলাম সাবজেক্ট ওয়ানে আমরা সেভেন্টি ফাইভে দিলাম এবং সাবজেক্ট টুতে এইটটি ফাইভ দিলাম এবং সাবজেক্ট থ্রিতে আমরা নাইনটি ফাইভ দিচ্ছি তাহলে টোটাল মার্কশিট আমার যেহেতু ক্যালকুলেটেড ডেটা টাইপ ব্যবহার করা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এখন আমরা এই সবগুলো টেবিলকে সেভ করে আমরা ক্লোজ করে দিচ্ছি এখন যদি আমরা এক্সাম ইনফোর উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু ডেটা আমরা পেয়ে যাচ্ছি এবং এই টেবিলের প্লাসে ক্লিক করলে আমরা কিন্তু আবার যে স্টুডেন্টের মার্কশিট আছে ওই টেবিল কিন্তু পেয়ে যাচ্ছি ওকে এবং আমরা তো স্টুডেন্ট ইনফো আমাদের যেহেতু প্যারেন্ট টেবিল এখানে তো আমরা ডাটা এন্ট্রি করেছি এই ব্যাপারটি তো অবশ্যই থাকবে তো এখানে দেখার তেমন কিছুই নেই আমরা ক্লোজ করে মার্কশিটে যাচ্ছি মার্কশিটে আসলে আমরা দেখতে পাচ্ছি মার্কশিট আমরা আমাদের ডেটাটি এখানে পেয়ে যাচ্ছে তো এভাবে তিনটি বা তিনটির আরও বেশি টেবিলের সমন্বয়ে কিন্তু মাইক্রোসফট এক্সিসে আমরা ম্যানে টু ম্যানের রিলেশনশিপ খুব সহজেই করতে পারি তো এভাবে যদি রিলেশনশিপ তৈরি করা হয় আমাদের ডেটা এন্ট্রি করতে কিন্তু অনেক সুবিধা হবে আমি যেহেতু একটা ডেটা এন্ট্রি করে আপনাদের দেখালাম অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে কত ইজিলি কিন্তু আমরা আমাদের এই টেবিলের ভিতরে ডেটা এন্ট্রি করতে পারছি আচ্ছা এখন কথা হলো আমার তিনটি টেবিলের ভিতরে রিলেশনশিপ করা আছে আমি চাচ্ছি আরেকটি টেবিল সেখানে অ্যাড করার জন্য তো কিভাবে করা হবে তো আমরা ডেটাবেস টুলে গিয়ে আমরা রিলেশনশিপে ক্লিক করার পরে আমাদের পূর্বে যে রিলেশনশিপ করা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখন চতুর্থ যে টেবিল আছে গার্জিয়ান ইনফো তো এটি আমি চাচ্ছি যে এই টেবিলগুলোর সাথে রিলেশনে আনার জন্য তো আমরা এখানে মাউস রাইট বাটন ক্লিক করে শো টেবিলে যাব এরপরে গার্ডিয়ান ইনফো নিয়ে আমরা অ্যাড করব এবং ক্লোজ করব তাহলে এই টেবিলটা আমরা পেয়ে যাচ্ছি তো এই টেবিলের ভেতরে কমন একটি ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট আইডি আমরা দেখতে পাচ্ছি এটির সাথে এটির মিল আছে কমন ফিল্ড তো আমরা এখানে রিলেশনশিপ করতেই পারি দেখুন এখানেও কিন্তু আমরা ওয়ান টু ম্যানের রিলেশনশিপের ফাংশন পেয়ে যাচ্ছি জাস্ট সবগুলোকে চেক করে তো আমরা ক্রিয়েট করব। তাহলে দেখুন এই টেবিলের সাথে কিন্তু আবার এই টেবিলের একটি রিলেশন তৈরি হয়েছে এখন কি হলো চারটি টেবিলের ভিতরে কিন্তু রিলেশনশিপ তৈরি হলো তাহলে ভিওয়ার মাইক্রোসফট এক্সেসে আমরা কিন্তু এভাবে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করতে পারি ভিডিওটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন মাইক্রোসফট এক্সিসের উপরে অ্যাডভান্স লেভেল এবং বেসিক লেভেল টিউটোরিয়ালগুলো আমার চ্যানেল আপলোড করা আছে আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন প্রেস করে অল করে দিয়ে রাখবেন বিকজ এ ধরনের ভালো ভালো টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ